নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। চৌঠা জুন 2023 রবিবার, জ্যৈষ্ঠ পূর্ণিমায় 90 বছর পর কিছু দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে, অমৃত যোগ রয়েছে, কিছু দুর্লভ শুভ যোগ রয়েছে। এর ফলে চারটি রাশি, 12টি রাশির মধ্যে চার রাশি হবে মালামাল। 90 বছর পর এই দুর্লভ যোগে চারটি রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে। আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, চৌঠা জুন 2023 জ্যৈষ্ঠ পূর্ণিমায় রবিবার কিছু নিয়ম আপনাদেরকে আমি বলি, তারপর আপনারা কোন কোন এই সৌভাগ্যশালী রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি একে একে জানাবো। দেখুন, এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কিছু দুর্লভ যোগ যেমন সৃষ্টি হয়েছে, অমৃত যোগ রয়েছে, এবং সেদিন মা লক্ষ্মী বিশেষ কৃপা পেতে চলেছে এই চারটি রাশি। স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মী এই চার রাশিকে করবে মালামাল। এই দিন আপনারা সকালে উঠে, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সকালে উঠে অবশ্যই আপনারা কোনো গঙ্গায় স্নান অবশ্যই করুন। তাতে কি হবে, গঙ্গায় যদি আপনারা স্নান করতে পারেন, আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পাপ মোচন কিন্তু হবে। অবশ্যই গঙ্গায় বা পবিত্র নদীতে স্নান করার চেষ্টা করুন সেদিন। যদি না পারেন, বাড়িতে যে স্নান করছেন সেখানে গঙ্গা জল মিশ্রিত করে তাতে যদি আপনারা স্নান করতে পারেন কি না, তাতে লাভ নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই দিন স্নান এবং দান, আপনারা গরিব মানুষকে সেদিন, গরিব মানুষকে আপনারা চাল বা বস্ত্র বা অর্থ আপনারা দান করুন। এই দান কিন্তু আপনাদের জীবনে সৌভাগ্য কিন্তু নিয়ে আসবে, এ লিখে রাখুন। এর সাথে সাথে জ্যৈষ্ঠ পূর্ণিমায় দিন আপনারা অবশ্যই গাভী মাতাকে, গরুকে আপনারা কলা অবশ্যই খাওয়ান, তাতে মা লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন কিন্তু হবে, এবং মা লক্ষ্মী এবং বিষ্ণুর পুজো আপনারা করুন। ধনধান্যে পূর্ণ হবে আপনাদের সংসার। এক কথা আমি বললাম, মা লক্ষ্মী বিশেষ কৃপা দৃষ্টি পড়তে চলেছে, স্বয়ং বিধাতাও এই রাশিগুলোর উপর কিন্তু বিশেষ আশীর্বাদ কিন্তু দিবে। এই দিন আপনারা অবশ্যই শিব মন্দিরে, যাদের বৈবাহিক জীবনের সমস্যা চলছে কি না, শিব মন্দিরে মহাদেবের পুজো অবশ্যই করুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। তাতে কী হবে, আপনাদের বৈবাহিক জীবনে কোনো যে সমস্যা চলছে সে সমস্যা কিন্তু থাকবে না। শিবের উপাসনা অবশ্যই আপনারা করুন, এবং অশ্বত্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, মা লক্ষ্মীর পুজো আপনারা করুন। আপনাদের যাদের ঋণ হয়ে গেছে, ঋণ থেকে মুক্তি পাবেন। আপনাদের দীর্ঘদিনকার টাকা আটকে আছে, সেই টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। আপনাদের অনেক ক্ষেত্রে সমস্যা চলছে, সেই সমস্যা দূর কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনারা এদিন সাতটি সাত কুড়ি নেবেন। এই কুড়িটা আপনারা হলুদ লাগিয়ে মা লক্ষ্মীর কাছে অবশ্যই নিবেদন করবেন, এবং তারপরের দিন আপনারা হলুদ কাপড়ে বেঁধে
এটা আপনাদের যেখানে আপনারা অর্থ রাখেন সেখানে আপনারা রাখুন, অথবা ব্যবসার স্থানে আপনারা যদি রাখতে পারেন আপনাদের উন্নতি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে, কেউ আটকাতে পারবে না আপনাদের উন্নতি। স্বয়ং মা লক্ষ্মী আপনাদেরকে দুহাত ভরে অর্থ কিন্তু দিবে, জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ কিন্তু আসবে, লটারি ব্যবসা যে কোনো দিক থেকে আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। লিখে রাখুন, আপনাদের স্বয়ং আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত কিন্তু হবে। এবং এদিন আপনারা অবশ্যই একটা পাত্র নেবেন, ঘটি নেবেন, সেটা হচ্ছে তামার ঘটি নিতে পারেন, সেখানে জল রাখবেন এবং ঠিক সন্ধ্যা লাগার পরে পরে এক চামচ দুধ সেই ঘটিতে আপনারা দিয়ে দিবেন এবং সেটা আপনারা গোটা রাত চাঁদের আলোতেই কিন্তু রেখে দিবেন এবং তার পরের দিন আপনারা কোনো টবে সেই জলটা দিয়ে দিবেন। তাতে আপনাদের জীবনে দারিদ্রতা দূর হবে এবং আপনাদের না হওয়া কাজগুলো আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমা একটা বিশেষ তিথি, স্নান এবং দান আপনাদের বড় ধরনের সৌভাগ্যের সূচনা কিন্তু করবে। এক কথায় আমি বললাম, মা লক্ষ্মী এবং স্বয়ং বিষ্ণুর কৃপায় এই রাশিগুলো অর্থনৈতিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু হবে। এমন কোনো জায়গায় টাকা আটকে গেছে সেই টাকার রিকভারি আপনাদের হবে এবং আপনাদের সুনাম মান সম্মান বৃদ্ধি আপনাদের হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কর্মক্ষেত্রে সুযোগ আসতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে চলেছে। চৌঠা জুন আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। ঠিক মা লক্ষ্মী এবং স্বয়ং বিষ্ণু, মা লক্ষ্মী যার উপর কৃপা করে না তার ধনভাণ্ডার পরিপূর্ণ কিন্তু হয়ে যায়। এবার আমি জানাবো কোন এই সৌভাগ্যশালী চার রাশি, বারোটি রাশির মধ্যে প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশি ধনধান্যে পূর্ণ হতে চলেছে, আপনাদের লটারির প্রাপ্তি, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের ডেইলি ইনকাম, আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু হতে চলেছে। নাম্বার ওয়ান রাশি ধনু রাশি। নাম্বার টু যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী, 90 বছর পর এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনাদের কপাল খুলতে চলেছে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হবে এবং বেশ কিছু ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির বিশেষভাবে আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের মান সম্মান, আপনাদের কেরিয়ার, আপনাদের অর্থ, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের হতে চলেছেন মালামাল, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, ট্রেডিং থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি। সকলে ভালো থাকুন, নমস্কার।